আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো রিডট পায়ে কিভাবে আপনারা ডিপোজিট করবেন। তো প্রথম রিডট পায়ে সফটওয়্যারে ঢুকে যাবেন, তারপর এখানে বাম পাশে ডিপোজিটে ক্লিক করবেন, ঠিক আছে। উপরে এই যে ইউএসডিটি নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন বিপ 20 এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এই যে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কপি করতে হবে, ঠিক আছে। কপি করে তারপর হচ্ছে ব্যাকে চলে আসতে হবে, ব্যাকে চলে আসে তারপর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করতে হবে, ঠিক আছে। আর যারা হচ্ছে ডলার কিনতে চান আমাদের থেকে, তারা শুধু আপনাদের অ্যাকাউন্টের ওই যে ডিপোজিট অ্যাড্রেস ওটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে বা টেলিগ্রামে দিলে আমাদেরকে বিকাশে পেমেন্ট করলে আমরা আপনাদেরকে এই ডলারগুলো আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, ঠিক আছে। ডিপোজিট করে দিব আপনাদেরকে যাদের বাইন্যান্স নেই বা ডলার কিনতে পারেন না। তো যাই হোক, অ্যাকাউন্টে ঢুকে নিচে ওয়ালেটে ক্লিক করতে হবে। সো ওয়ালেটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্পটে ক্লিক করতে হবে, ঠিক আছে। যারা হচ্ছে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে পেমেন্ট করার জন্য ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করলেই $5 বোনাস পাবেন, কার্ড নেওয়ার সময় আরও $2 ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। তারপর সর্বোচ্চ হেল্প বা সাপোর্ট পাবেন। এই কার্ড দিয়ে সম্পূর্ণ A to Z অনলাইনে সকল কাজ করা যায়, ফ্রিল্যান্সিং, ইউটিউব, ফেসবুক বুস্টিং, ঠিক আছে, কেনাকাটা সব কিছুই। তো যাই হোক, নিচে আসছে আমরা উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে USDT এখানে ক্লিক করব। আমাদের $40 ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন। এখন এখানে সিন ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে ক্লিক করব। এই যে অ্যাড্রেসটা কপি করেছে বন্ধুরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। সো এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে আমাদের। সো নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন বিপ 20 এটা দিতে হবে। আমি যেভাবে ডিপোজিট করতেছি এইভাবেই করতে হবে। এখানে হচ্ছে ম্যাক্সে ক্লিক করব, তাহলে আমাদের $40 আছে, ডিপোজিট হয়ে যাবে। এখান থেকে 19 সেন্ট মতো চার্জ কেটে নিবে, সরি 22 সেন্ট দিয়ে আগে নিতে হচ্ছে আপনার 19 সেন্ট, এখন নিচ্ছে 22 সেন্ট, ঠিক আছে। তো যাই হোক, 3 সেন্ট বেশি। উইথড্রোতে ক্লিক করতেছি, উইথড্রোতে ক্লিক করলে কিন্তু এখন হচ্ছে যদি আমরা এখানে কনফার্মই করি তাহলে কিন্তু আমাদের উইথড্রোটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, আমাদের অথেন্টিকোড বা ইমেইলে 6 সংখ্যার কোড যাবে, ওটিপি কোড, ঠিক আছে। সেটা আমাদের হচ্ছে জাস্ট শুধু কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করে এখানে সাবমিট দিলে আমাদের উইথড্রোটা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন অথেন্টিকোর অ্যাপসে প্রবেশ করব, ঠিক আছে। অথেন্টিকোর অ্যাপসে প্রবেশ করতেছি, 085525, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোড। তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রোটা বন্ধুরা হয়ে গেছে। এখন আমাদের উইথড্রোটা টোটালি কিন্তু প্রসেসিংই আছে, ঠিক আছে। তো এখান থেকে ভিউ স্টোরিতে আমরা ক্লিক করব। ভিউ স্টোরিতে ক্লিক করলে কিন্তু জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে হবে, উইথড্রোটা সাকসেসফুল হতে 15 থেকে 30 সেকেন্ড মতো সময় লাগে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিংই আছে, ঠিক আছে। যখন এভাবে কমপ্লিট লেখা হবে তখন কিন্তু আমাদের ডিপোজিটটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে। তো এখনও কিন্তু আমাদের প্রসেসিং রয়েছে, কমপ্লিট হলেই কিন্তু এখানে দেখা যাবে। যারা হচ্ছে এই রিডটপে ভার্চুয়াল কার্ড নিতে চান তারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো টেলিগ্রামে যোগাযোগ করলে এই কার্ডটা কিভাবে নেবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন, কিভাবে ব্যবহার করবেন, তারপর প্রোফাইল ভেরিফিকেশন না হলে আমরা আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। অবশ্য এই কার্ডের ভিডিও নিচে এই যে একটা লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকটা ক্লিক করে বা কপি করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। আর অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুললে এই যে রেফার আইডি এটা দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু $5 বোনাস পেয়ে যাবেন। তারপর অ্যাকাউন্ট খোলার পরে এই যে প্রোফাইলের একটা স্ক্রিনশট দেবেন আমাদেরকে, যদি আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল খোলা হয় বা ভেরিফাইড হয় তখন অবশ্যই আমরা আপনাদেরকে বলবো সঠিক হয়েছে আপনার অ্যাকাউন্টটা খোলা, এখন আপনি এখানে কার্ড নিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রোটা প্রায় কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, 15 হয়ে গেছে, আর একটু অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের উইথড্রোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রিডটপে অ্যাপসে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডলারটা এই যে কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখাচ্ছে, ঠিক আছে, কমপ্লিটলি আমাদের ডলারটা হয়ে গেছে ডিপোজিট। তো যাই হোক বন্ধুরা, এভাবে হচ্ছে আপনারা ডিপোজিট করবেন, একদম ইজি ডিপোজিট করা, কঠিন না। না বুঝলে টেলিগ্রামে যোগাযোগ করবেন, অবশ্যই হেল্প করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই।